আমরা 3 অধ্যায়ের পড়াগুলো আজকে সবাই শিখবো এবং বলবো। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা পড়াগুলো আমার এখান থেকে রিভিশন দাও। সবাই খাতা বের করো, আজকে তারিখটা লিখো। কতদিনের পড়া যারা পাওনি তারা আজকে হলো 11 তারিখ, 11/4/2021। কতদিনের পড়া যারা পাওনি তারা পড়াটা নিয়ে নেবে, ঠিক আছে? আমি সব সবই দেখিয়ে দেব, একদম ফার্স্ট থেকে যা যা করিয়েছি সব দেখাবো, যেহেতু অধ্যায়টা আমরা শেষ করে আজকেই নতুন অধ্যায়ে চলে যাব। তো সবাই পড়াগুলো নিয়ে নেবে। একটু খেয়াল করে সবাই নিয়েছো, তারপরও আমি দেখাচ্ছি আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়েছি এই অধ্যায় থেকে। আচ্ছা, এবার বলো তো নাফি, বলো তো আমাদের মৌলিক অধিকার কয়টি ও কি কি? আমাদের মৌলিক অধিকার ভালো করে শুনতে পাইনি, এবার রণবীর আছে নাকি? রণবীর, হ্যাঁ ম্যাম। হ্যাঁ রণবীর, বলো তো মৌলিক অধিকার কয়টি ও কি কি? আমাদের মৌলিক অধিকার কয়টি ও কি কি? উত্তর, আমাদের মৌলিক অধিকার 6টি, যথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিকিৎসা ও নিরাপত্তা। হ্যাঁ রণবীর, তোমাকে আরো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নটা আমাকে বলো। দিহারুল আছো? দিহারুল, দিহারুল নাই, সাফওয়ান বলো। সাফওয়ান, স্বাস্থ্য সেবায় তোমার অধিকারের একটি উদাহরণ দাও। আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোও শিখেছিলাম। সাফওয়ান বলো তো, স্বাস্থ্য সেবায় তোমার অধিকারের একটি উদাহরণ। আচ্ছা, এবার আমাকে অনিক বিশ্বাস, অনিক বিশ্বাস 9 নম্বর প্রশ্নের উত্তরটা বলো। কোন তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয়? অনিক বিশ্বাস, তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে? জুলকার বলো, কাদের প্রতি তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে? থাকে না আমরা পরিবারের
সংক্ষিপ্ত প্রশ্নগুলো যারা সংক্ষিপ্ত প্রশ্ন পাওনি তারা নিয়ে নেবে। এরপরে আমরা শিখেছিলাম কিছু শূন্যস্থান পূরণ। এবার শাওন হোসাইন বলো তো আমাদের সমাজে কয়টি মৌলিক অধিকার রয়েছে? শাওন শাওন হোসাইন বলো আমাদের সমাজে কয়টি মৌলিক অধিকার রয়েছে? এবার জিহাদ বলো অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ড্যাশ অধিকার, কি হলো কি হবে? আমি বলি বলো খাদ্যের অধিকার, তারপরে খাদ্য আমাদের ড্যাশ অধিকার কি হবে বলো তো? ড্যাশের ওখানে মৌলিক অধিকার। থ্যাংক ইউ। তোমরা সবাই সবাই শূন্যস্থান পূরণ গুলো নিয়েছো? জি ম্যাম। আচ্ছা, আমরা শিখেছিলাম একটা বড় প্রশ্ন, এক নাম্বার বড় প্রশ্নটা হলো ছেলে ও মেয়ের সমান অধিকার। হ্যাঁ ম্যাম, শিখেছি। আচ্ছা, আমাকে পড়ে পড়ে শোনাও তো আবিদ। আবিদ পড়ে শোনাও তো। আমার নাম আজাব ধরে। দেখি চেষ্টা করি, আমিদের পড়াটা শোনার চেষ্টা করি। আবিদ একটু সুন্দর করে বলো। আশরাফুল বলো, আশরাফুল একটু দ্রুত বলো তো সুন্দর করে। একজন ছেলের যে অধিকার একটি উদাহরণ ছেলে কিন্তু বিদ্যালয়ে ছেলে ও মেয়ে স্বপ্নীল বলো অধিকার ও দায়িত্বের মধ্যে পার্থক্য মাইকে কথা আসছে না স্বপ্নীল। আমি বলি ভালোভাবে টেকে থাকার জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। এসব সুযোগ সুবিধাকে বলে অধিকার। অধিকার ভোগ করতে হলে যে কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত তা হলো দায়িত্ব। অধিকার আমরা অন্যের কাছ থেকে, যেমন পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার আমরা অন্যের প্রতি আমাদের দায়িত্ব, যেমন পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি আমরা অনেক দায়িত্ব। অধিকার আমাদের জন্য, দায়িত্ব আমাদের জন্য, কর্তব্য।
থ্যাংক ইউ স্বপ্নীল সাহা, সুন্দর করে বলেছো। আচ্ছা মিস আমি বলি জিহাদ, জিহাদ মিস আমি বলি। আচ্ছা জিহাদ, এরপর একটা মিলকরণ, সেটা মিলাবে জিহাদ, মিলকরণটা মিলাও। চিকিৎসা পাওয়ার অধিকার কি কোনটার সাথে মিলবে জিহাদ? আমি বলি চিকিৎসা পাওয়ার অধিকার, মৌলিক অধিকার, খেলাধুলা করার অধিকার, বিশেষ অধিকার, রাষ্ট্রের দায়িত্ব অধিকার পূরণ করা, কৃষি হিসেবে আমাদের দায়িত্ব, পরিবারের নিয়ম মেনে চলা, আমরা শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো। থ্যাংক ইউ। তো আমরা আমরা সবাই আমাদের এই পড়াগুলো নিয়েছি, এগুলোই শেষ, যারা পড়া পাওনি আমি সব পড়াগুলো দিয়েছি, আশা করি সবাই নিয়েছো। নিতে পারোনি এমন কেউ আছো? আমি এখন এটা অফ করে দিব, যদি কেউ না নিয়ে থাকো তাহলে বলো। আমরা নতুন অধ্যায়ে যাব, নতুন অধ্যায়ে যাব, আমি এটা অফ করে দিব। এটা ছিল আমাদের বড় প্রশ্ন, এক নাম্বার এটা, দুই নাম্বার এটা, এটা মিলকরণ, এটা মিলকরণের অ্যান্সার আমাদের, এগুলো শেষ তৃতীয় অধ্যায় থেকে আমরা চতুর্থ অধ্যায়ে ফিরে যাব। থ্যাংক ইউ সবাইকে। তোমরা তোমাদের বইটা বের করো। ম্যাম মিলকরণের প্রশ্নটা একটু দেন। আমি তো বারবার বললাম, বারবার বললাম, তোমরা সবাই নিয়েছো কিনা, না নিলে তো বলবে, তাহলে তো আমি বন্ধ করতাম, বুঝো না? মিলকরণের অ্যানসারটা নাও। না প্রশ্নটা, প্রশ্নটা কত নাম্বার প্রশ্ন? মিলকরণের উত্তরটা দিয়েছিলাম ম্যাম, ওই প্রশ্নটা দেন, প্রশ্নটা। তিন নাম্বার বড় প্রশ্ন, মিলকরণের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ম্যাম। আচ্ছা নাও। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 22 বের করো, পেজ নাম্বার 22 বের করো। সবাই ভিডিওটা অন করো, ভিডিওটা অন করো সবাই। আমাদের সমাজের বিভিন্ন পেশা, আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ বাস করে, পেশা কাকে বলে আগে আমাদের জানতে হবে। পেশা কি? পেশা হলো মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও। আজকে আমরা পাঠ একে পড়ব, যারা উৎপাদন করেন, যারা উৎপাদন করেন। সমাজে নানা ধরনের পেশা আছে, সমাজে নানা ধরনের পেশা আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কৃষক, কেউ জেলে, কামার, কুমার, নাপিত। পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22 তোমাদের বইয়ের পেজ নাম্বার 22 বের করো। আমাদের সমাজে মানুষ নানা ধরনের কাজ করে, যেটা বললাম, কেউ কৃষি কাজ করে, কেউ মাছ ধরে,
কেউ আবার শিক্ষকতা করে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাই না? বিভিন্ন ধরনের কাজ করে, কেউ আবার ব্যবসা করে। তো এই কাজগুলো করে মানুষ জীবিকা নির্বাহ করে, তাই তো? তো মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। তোমরা তোমাদের বইটা বের করেছো? আচ্ছা, বইয়ে দেখো, বইয়ে দেখো, উপরে উপরের লাইনটা দেখো। সমাজে নানা ধরনের কাজ আছে, মানুষ যে কাজ করে। এই মানুষের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। মানুষ যে কাজের মাধ্যমে, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। এই পেশা কাকে বলে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো। মানুষ যে কাজের মাধ্যমে, মানুষ, মানুষের ওখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। না, সমাজের ওখান থেকে দিতে হবে না, তারপরের লাইন থেকে দাও। মানুষ আর সমাজের ওখান থেকে যদি কেউ দিতে চাও দিতে পারো। মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। বলে পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট শেষ। ইমতিয়াজ কোথায় বসেছে? ইমতিয়াজ মুখে মাস্ক দিয়েছে যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো। পেশা কাকে বলে? আমরা পেয়েছি পেশা কাকে বলে। সাইফ, সাইফ আলম বলে তো পেশা কাকে বলে? মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। থ্যাংক ইউ। পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত। কেউ ফসল উৎপন্ন করেন, আবার কেউ অন্যদের সেবা দান করেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে? গ্রামে। গ্রামের নিচে আন্ডারলাইন করো। গ্রামের নিচে আন্ডারলাইন করো। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। গ্রামে আন্ডারলাইন করো। শহরে অনেক মানুষ বাস করেন। গ্রাম ও শহরের পেশায় আছে নানা বৈচিত্র্য। বৈচিত্র্যের নিচে আন্ডারলাইন করো। বৈচিত্র্যের নিচে আন্ডারলাইন করো। কথা বলবে না? কোন পৃষ্ঠায় পড়াছেন? পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22, অধ্যায় 4, দ্বিতীয় প্যারার দিকে তাকাও। দ্বিতীয় প্যারার দিকে তাকাও। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। গ্রামের নিচে আন্ডারলাইন করো। শহরে, শহরেও অনেক মানুষ বাস করেন। গ্রাম ও শহরের পেশায় আছে নানা বৈচিত্র্য। বৈচিত্র্যের নিচে আন্ডারলাইন করো। বৈচিত্র্য বানানটা দেখো। বৈচিত্র্য নিচে আন্ডারলাইন করো। বৈচিত্র্য বানানটা দেখো। বৈচিত্র্য বানানে রফালের সাথে একটা জব। আচ্ছা, চিল্লাতে হবে না বাবা, আমি বলছি, আবার বলবো, বারবার বলবো। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। এই গ্রামের নিচে আন্ডারলাইন করতে বলেছি। সেকেন্ড প্যারা, দ্বিতীয় প্যারা। শহরেও অনেক মানুষ বাস করেন। গ্রাম ও শহরের পেশায় আছে নানা বৈচিত্র্য। বৈচিত্র্য শব্দটা নিচে আন্ডারলাইন করো। বানানটা একটু দেখো, এটা একটু বৈচিত্র্যপূর্ণ বানান, তাই না? দয় রফালের সাথে আবার আরেকটা জফার। কোথায় দিব? বৈচিত্র্যের নিচে আন্ডারলাইন করো। আচ্ছা, না করলেও হবে, সমস্যা নেই, আমি লিখে দিব। গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত। কৃষক, তোমরা দেখো তোমাদের বইয়ে কৃষক অনেক কিছু উৎপাদন করেন। কি কি উৎপাদন করেন সেগুলো আমরা আজকে জানবো। যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি। আমরা কৃষক কাকে বলি? যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি।
আচ্ছা এবার আমাকে বলো তো মাহির, মাহির বলো তো যারা কৃষি কাজ করেন তাদের আমরা কি বলি? কৃষক, যিনি কৃষি কাজ করেন তিনি হলেন কৃষক। আচ্ছা কৃষক কি কি উৎপাদন করেন? কৃষক ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করে। তাহলে তোমরা ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর এই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে দাও। ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর। যারা পরে এসছো তারা 22 পেজ বের করো, অধ্যায় 4। আবার বলবো, কৃষকের দিকে তাকাও, 22 পেজ, অধ্যায় 4। কৃষক যিনি উৎপাদন করেন, কৃষক উৎপাদন কাজের সাথে জড়িত, যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করে। তাহলে কৃষক কি কি চাষ করে? ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর। এগুলো তোমাদের পরের পেজে কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর জন্য লাগবে, ঠিক আছে? এই জন্য বলেছি ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজরের নিচে আন্ডারলাইন করে। আচ্ছা আমরা নানা রকম খাবার খাই, এসবই কৃষক উৎপাদন করেন। আমরা যেসব খাবার খাই এসব কিছুই কৃষক উৎপাদন করেন। এবার দেখো জেলে, তোমার বইয়ে জেলে সম্পর্কে আলোচনা করা আছে, পেজ নাম্বার 22, অধ্যায় 4, একদম নিচের প্যারাটা দেখো। জেলে, জেলে খাল, বিল, হাওড় বাওড়, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরে। তাহলে খাল, বিল, হাওড় বাওড়, নদী ও সাগর তোমরা দেখতে পেয়েছো? খাল, বিল, হাওড় বাওড়, নদী ও সাগরের নিচে আন্ডারলাইন করো, এটাও কাজে লাগবে। খাল, বিল, হাওড় বাওড়, নদী ও সাগরের নিচে আন্ডারলাইন করো। জেলে কোথায় মাছ ধরে? জেলে কি দিয়ে মাছ ধরে? জেলে মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন। জেলে মাছ বাজারে বিক্রি করে কি উপার্জন করেন? অর্থ উপার্জন করেন। অর্থ কোনটাকে বলে? টাকা পয়সাকে বলে, তাই না? অর্থ জিনিস। আচ্ছা, তারা পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করে। জেলেরা পুকুর বা বিভিন্ন জলাশয়, জলাশয় কাকে বলে? যেখানে পানি থাকে, জল থাকে, তাই না? সেটাই হলো জলাশয়। তাহলে আমরা দেখলাম জেলে খাল, বিল, হাওড় বাওড়, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরে। আচ্ছা তারপরে তোমরা তোমাদের বইয়ের পরের পেজে যাও, পেজ নাম্বার 23। পেজ নাম্বার 23 এই পেজটাতে যাও। এখানে দেখো এসো লিখি, দেখো এসো বলির একটা পেজ আছে 23 পেজে, পেয়েছো? এখানে দেখো পেশা বলতে কি বোঝো, এক নাম্বার প্রশ্নতেই আছে পেশা বলতে কি বোঝো। ইসমাইল তুমি পেয়েছো? আমরা আগের পেজে পেয়েছি মানুষ যে কাজের মাধ্যমে। যারা পরে এসেছো তারা একটু খেয়াল করো, তোমার বইয়ে 22 পেজে একদম উপরে দেখো লেখা আছে মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। পেয়েছো যারা পরে এসছো? তো সেই প্রশ্নটাই দেখো পেজ নাম্বার 23 দেওয়া আছে, পেশা কাকে বলে। তাহলে মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। এখন 2 নাম্বার প্রশ্নটা দেখো, উৎপাদন কাজের সাথে জড়িত দুইটি পেশার নাম বলো। উৎপাদন কাজের সাথে জড়িত দুইটি পেশার নাম হলো জেলে ও কৃষক।
কৃষক ও যে না দি আমরা দি কৃষিকাজ ও মাছ ধরা, তাই না? তাদের পেশা হলো কৃষিকাজ ও মাছ ধরা। কৃষকের পেশা কি? কৃষিকাজ, তাই না? কৃষিকাজ ও মাছ ধরা, যারা উৎপাদন কাজের সাথে জড়িত তারা হলেন কৃষক এবং জেলে তাদের কাজ হলো কৃষিকাজ করা ও মাছ ধরা। আচ্ছা, তিন নম্বর প্রশ্নটা দেখো, তোমার এই পাঠে কি কি ফসলের নাম জানলে? তোমরা তোমাদের এই পাঠে কি কি ফসলের নাম জেনেছ? আবার বলো। আচ্ছা, এবার তোমরা কি বলতে পারবে এই যে পাঠে আমরা যে ফসলের নাম জেনেছি এগুলোর বাইরে আর কিছু কি তোমরা জানো? কেউ জানো? বলো তো। প্রশ্নের উত্তর শুনতে পারবে না, এই পেজটা পড়েই তোমাকে পরের পেজের উত্তরগুলো দিতে বলেছে। আচ্ছা, মিস রোজার ভিতর কি ক্লাসে? রোজার মধ্যে ক্লাস হতেও পারে, কিছুদিন হয়তো হবে, তোমরা মেসেজ পাবে, কিছুদিন হতে পারে। আচ্ছা, এরপরে পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো, কোথায় মাছ ধরা হয়? কোথায় মাছ ধরা হয়? আমরা কিন্তু দাগ দিয়েছি যে ওখানে তুমি কি প্রশ্নের উত্তরটা পেয়েছো? ইমতিয়াজ, ইমতিয়াজ তুমি প্রশ্নের উত্তর গুলো পেয়েছো? সব প্রশ্নের উত্তর পেয়েছো? আচ্ছা, যদি কেউ না পাও আমি তার জন্য আবার বলছি, পেশা কাকে বলে? তোমরা 22 পেজ বের করো তোমাদের বইয়ের, 22 পেজে দেখো উপরে লেখা আছে, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। পেশা বলে, হ্যাঁ। তারপর দুই নম্বর প্রশ্ন, উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম বলো। আজকে আমরা যে পাঠটা পড়লাম, আমাদের পাঠ একের নামই হলো যারা উৎপাদন করেন। যারা উৎপাদন করেন, এখানে আমরা পড়েছি কৃষক আর জেলে, এই উৎপাদন কাজের সাথে তো কৃষক আর জেলেই জড়িত। তা কৃষকের কাজ কি? কৃষি কাজ করা। আর জেলের কাজ কি? মাছ ধরা। উৎপাদন কাজের সাথে জড়িত দুইটি পেশার নাম হলো কৃষি কাজ করা এবং মাছ ধরা। কৃষি কাজ করা এবং মাছ ধরা। হ্যাঁ, তোমরা এই পাঠে কি কি ফসলের নাম জানলে? এখন বিভিন্ন ফসল উৎপাদন করেন হলো কৃষক, তো কৃষকটা আমরা যেখানে পড়েছি বেগুন টমেটো মূলা গাজর সহ নানা রকম ফল সবজি চাষ করেন। থ্যাংক ইউ। আচ্ছা, কৃষকের ওখানে এ লেখা আছে, কৃষক ধান পাট বেগুন টমেটো মূলা গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। তারপরে তিন নাম্বার চার নাম্বার প্রশ্ন, তোমার পাঠের বাইরে এই যে আমরা যে ফসলের নামগুলো জানলাম এগুলোর বাইরে আর কোনো ফসলের নাম জানো? এটা হলো তোমার মন থেকে তুমি যা জানো এগুলো ছাড়াও, হ্যাঁ এগুলো ছাড়াও ফুলকপি বাঁধাকপি টমেটো বাঁধাকপি বেগুন
प्रश्न कोथाय माछ धरा हय আমরা যেখানে জেলে নিয়ে আলোচনা করেছি জেলে ওখানে লেখা আছে নীল হাওড়া নদী বা এবং সাগরে যা দিয়ে মাছ ধরে আচ্ছা থ্যাংক ইউ এরপরে খেয়াল করো একজন কৃষক কি কি কাজ করেন এসো লিখি একজন কৃষক মাটি খনন করেন জমি চাষ করেন তারপরে জমি চাষ করেন নানা রকম ফল করেন তেইশ পেজের একদম নিচে জেলে কি কাজ করেন জেলে মাছ ধরেন তাই না আচ্ছা থাকবে পেজ নাম্বার তেইশের এসব বলি প্রশ্নগুলো শেখা সবাই এসব বলির প্রশ্নগুলো শিখবে ঠিক আছে আমাদের সময় শেষ সবাই ভালো থাকবে শিখবে সবাই ভালো